রাখার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে কথা বলেন ঠিকই না এ বাবাজি আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইয়া জমিন বানাইয়া গোটা ভুবনটাকে সাজাইয়া মানুষগুলি সৃষ্টি করে সৃজন করে দুনিয়ার জমিনে পাঠাইল এই মানুষগুলি দুনিয়ার জমিনে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মহংকারে গর্বিত হইয়া শয়তানের ধোকায় পড়িয়া এই মানুষগুলি যখন হত্যা অনৈতিকতা অরাজকতা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা দাসপ্রথা নারী নির্যাতন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়া এ বাবাজি এমনকি জুয়া খেলা মদ্যপান দেব পূজা ইন্দ্রিয় পূজা পুত্র প্রীতি গোত্র সংঘাত সন্ত্রাস লুটতরাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতর শান্তির চরম উপনীত হইয়া এই মানুষগুলি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া ইসলাম ধর্ম ছাড়িয়া এই মানুষগুলি যখন গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা আগুনের পূজা এমনকি মানুষ মানুষের পূজা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া ইসলাম ধর্ম ছাড়িয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া জাহান্নামের পথে হাঁটতে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া জাহান্নামের পথে চলতে শুরু করলো এ টুঙ্গি থানার ভাইরা এই জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পক্ষে আনার জন্য ইসলাম ভোলা মানুষগুলোকে ইসলামের পক্ষে আনার জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের মাঝে দুটি রহমত দুটি বরকত দুটি নিয়ামত আল্লাহ পাঠাইছেন আল্লাহ বলেন الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا آواز دیا پڑی الله أكبر এত হাজার হাজার মানুষ কোরআন তেলাওয়াত শুনে আর জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আল্লাহু আকবার এ গাজীপুর ডিস্ট্রিক্টের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ এই পৃথিবীর অন্ধকার জগতের মানুষকে পথ বোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য এক নম্বরে বুরহান নামক নবী অর্থাৎ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইয়া দ্বিতীয় নম্বরে নবীজির ওপরে আমি আল্লাহ নূন নামক ৩০ পারা কোরআন নাজিল করে দিলাম চিৎকার দিয়া পড়ি আল্লাহু আকবার এ বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি আমি এই পৃথিবীর মানুষকে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ পথ বোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য এক নম্বরে নবী পাঠাইলাম দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ কোরআন পাঠাইলাম এ পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ কোন কোরআনুল করিম পাঠাইলাম আমি আল্লাহ কেমন কোরআন নাজিল করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন না জালিকাল কিতাব লা রাইবা ফিহি আল্লাহ ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ
যে কুরআনুল কারীম পাঠাইলাম, এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল তো দূরের কথা, সন্দেহ করবার মতো কোনো অবকাশ নাই। এ টঙ্গী থানার ভাইরা, এ পদ্মারালের মারা, এই পৃথিবীর গুরু লেখক বলতে পারে নাই আমার লেখার মধ্যে ভুল নাই, লেলিন মাওসেতু বলতে পারে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারে নাই, আমার আপনার প্রাণের কবি কাজী নজরুলও চ্যালেঞ্জ গ্যারান্টি দিতে পারে নাই আমার লেখার মধ্যে ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ যে কোরআন পাঠাইলাম, এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ করবার কোনো অবকাশ নাই। এ টঙ্গী থানার ভাইরা, এই নির্ভেজাল কোরআন, নিঃসন্দেহবিহীন কোরআন আল্লাহ কেন পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন, কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঠাইলেন? অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য নিহিত আছে না নাই, আরো চিল্লায়া আছে না নাই? এ বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন। আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গ আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন, আমি আল্লাহ যে কোরআনুল কারীম পাঠাইলাম, অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য, পথভোলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য। ও গো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দিন, আমি আল্লাহ যে কোরআনুল কারীম পাঠাইলাম, এবং কি আপনাকে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য পাঠাইলাম। ও গো নবী, আপনি জানায় দিন, এই পৃথিবীর কোন মানুষ যদি দুইটা জিনিসের অনুসরণ করতে পারে, এক নাম্বার আপনার অনুসরণ এবং আমি আল্লাহর কোরআন, এক নাম্বার কোরআনের অনুসরণ করতে পারে, দ্বিতীয় নাম্বার আপনার অনুসরণ করতে পারে, নবী আপনি জানায়া দিন আমি আল্লাহ তাদেরকে দুইটি পুরস্কার দিব। আল্লাহ বলেন, আল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহু আকবার, আরো জবান খুলে আল্লাহু আকবার। পুরস্কার কয়টি? জবান খুলেন, কয়টি হয় নাই, কয়টি দরকার আছে না নাই, দরকার আছে না নাই? এখন না পরে পুরস্কার নগদ নেই, পুরস্কার যদি খেলার আগে দেয় দে, যদি খেলা না পারে সুদ্ধি পুরস্কার লয়ে ভাগব, কথা কোন ঠিক কি না? পুরস্কার যদি আমি এখন দিয়া দেই, যে ওয়াজ শোনার নিয়ত বেশিক্ষণ না, এরকম জায়গা কথা কোন, কথা কয় না, কথা কয় না? পুরস্কার আগে না পরে পুরস্কার নিবেন তো ইনশাল্লাহ, নিবেন তো ইনশাল্লাহ। তাহলে পুরস্কার বাম পাশে রেখে দিলাম, আলোচনার দিকে আগাই, মোনাজাত, মোনাজাত তো আমার দ্বারা হইব না, মোনাজাতের লোক আছে, আমি যাওনের আগে মনে করে দিবেন পুরস্কার দিয়া দিব। তাকার বউ ফুলাবান আছে বাড়িতে, দেখবেন বউ ফুলাবান না থাকলে একা একা দেখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তো পুরস্কার নিবেন তো ইনশাল্লাহ, পুরস্কারটা থয়ে দিলাম। এবার চলেন, আল্লাহ ডাক দিয়া বললেন, নবীজি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য। কিসের জন্য? কথা কয় না, আলোর পথ দেখানোর জন্য। কিসের জন্য?
আল্লাহর কোরআন কিভাবে অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখায় তার বাস্তব উদাহরণ ধরে তুলে তারপরে বিদায় নেব। বলেন তো আল্লাহর কোরআন আমার আপনার সমাজের অন্ধকার দূর করতে পারে কি পারে না? হয় নাই, পারে কি পারে না? আমাদের পরিবারের অশান্তির অন্ধকার আল্লাহর কোরআন দূর করতে পারে কি পারে না? ছোট্ট করে দুইটা উদাহরণ দেব, খুব খেয়াল করে বুঝা যাইবেন। দুইটা উদাহরণ দিব আল্লাহর কোরআন কিভাবে আমাদের সমাজের অন্ধকার দূর করে। আপনাদের এই টঙ্গী থানায় এই অঞ্চলে চুরি হয় কি হয় না? কথা কয় না, হয় কি হয় না? আপনার এলাকায় থাকে এলাকার দুষ্কর্ম, হ্যাঁ এটা বললো। আচ্ছা জাগবা, এটা সব জায়গায় আছে, আছে না নাই? খুব খেয়াল করে খেলে বোঝানোর জন্য বলতেছি আল্লাহর কোরআন কিভাবে সমাজের অন্ধকার দূর করতে পারে। চুরি করলে গতানুগতিক ভাবে আমাদের দেশে চুরির জন্য যে বিচার হয় এই বিচারে গিয়ে চুরি বন্ধ হয়েছে, কথা কয় না হয়েছে? যারা বিচার করে দেখবেন মাঝে মাঝে বিচারকের ঘরেও চুরি করে, মনের জ্বালা কই আমার বিচার করস্তু, আছে না নাই? আছে। আচ্ছা এই চুরির জন্য আমাদের যে বিচার ব্যবস্থা চলতেছে এই বিচার ব্যবস্থা দিয়ে চুরি আগেও বন্ধ হয়েছে না, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে। কোরআন হাদিস মোতাবেক চুরির যে বিচার ব্যবস্থা কি করা, কথা কয় না, কি করা? ওই যে মাশাআল্লাহ একজন দেহ হাইতি আছে, কি করে হাত কাটটা দেওয়া? আচ্ছা কোন তো এই টঙ্গী থানায় যদি এমন প্রকাশ হয়ে যায় এরকম মিডিয়া থেকে দুই সাইডের হাত যদি কাটটা দেয় বাংলাদেশের চুর ওটু বালা হয়ে যাইব, কি ভালো হইব? বুড়া মানুষের যেমন ওয়াজ কইরা বালা বানার লাগে না এমনি ভালো হয়ে যান, এরকম চুর ওটু বালা হয়ে যাইব। মুরব্বীর আবার রাগ করেন না, মুরব্বীর ওয়াজ করছে একটা যুবক রে যেই বুঝানি বুঝায় এর ফরে নামাজ শোনা, আর মুরব্বী দেখবেন সবার আগে মসজিদে আসবে, কারণ কেল্লি গা তার টিকেট এই যে আয়নার সামনে গেলি, আরে কি বাপসা বাসিন এটা কিতা হইল রে, আত্রা সামনা টান দে দে এই জায়গায় পড়ছে, আগে কি টন টন করছে বুড়িরে মারতে যায় গুছি উড়ায় আবার পিছে আই পড়ে, কারণ যায় না, কথা কোন ঠিক কি না? ঠিক কি না? তার মানে বুড়ো হইলে এটা উঠুয়ালা হয়ে যায়, এক বাঘ জঙ্গলে বই রয়েছে কই বসে রয়েছে, সন্ধ্যায় গেছে দেহে ছোট্ট একটা হরিণের বাচ্চা দেখে যাইতেছে সামনে দিয়ে বাঘে দীক্ষা কয়ে সন্ধ্যার টাইমে জঙ্গলে থাকো বাড়িতে যাওবা। আচ্ছা কোন এই বাঘ যদি জোয়ান থাকতো হরিণ থাকতো কথা কোনের আগে তো গিল্লা খাইয়া লেতো, কথা কোন ঠিক কি না? ঠিক কি না? জোয়ান আর বুড়ার মধ্যে এই পার্থক্য, এই জন্যই তো বলছে সাত শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে, এর মধ্যে দুই নাম্বারটাই হচ্ছে ওয়াসাবুন নাসাফি ইবাদাতি রব্বিহি, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর গোলামি করে কাটাইব ওই যুবকটা আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। আর প্রথমটা হইলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক বাদশা বিচারক, যারা বিচার করে পরিবারের বাবা পরিবারের বড় ভাই সমাজের বিচারক, এরা আল্লাহর আরশের ছায়া তলে স্থান পাবে। এখন বর্তমানে যেটা বিচারক এটা তো মনে হয় সর্বপ্রথম জাহান্নামের কাতারে টিকবো কিনা, আল্লাহ জানে, কথা কোন ঠিক কি না? টেকা আছে যে এখানে বিচার নাই, টেকা নাই যে এখানে বিচার নাই, আছে বিচার গরিব মানুষের উপরে যত বিচার শুরু, কথা কোন ঠিক কি না? গরিবের বিচারের অভাব নাই, রিক্সাওয়ালার প্রাইভেট কার রিক্সাওয়ালা রিক্সা লাগে এতে করে কোনো বিচার নাই, কিন্তু প্রাইভেট কার বাস লোকের লিগা, কথা কোন ঠিক কি না? এরম জুলুমকারী আছে না নাই? আল্লাহ হেফাজত। এই জন্যই তো দেখবেন এই যে কান্দা কান্দি দোয়া হা কবুল হয় না, কারণ সব জায়গায় বেজাল হয়ে গেছে। তাইলে চুরি বন্ধ, খুব খেয়াল করেন চুরি বন্ধ করার জন্য আমার আল্লাহর রসুল যে আদর্শ এবং কোরআন হাদিস মোতাবেক যে বিচার ব্যবস্থা কি করা, এই হাত যদি কাটটা দেয় চুরি থাকব। নাম্বার টু, আপনাদের এই টঙ্গী থানায় জিনা হয় কি হয় না? রাগ করছে সাউন্ড নাই কেন? জিনা হয় কি হয় না? কম না বেশি? আগে এই তো 25, 27, 18, 17 এই সাইজের জিনা, জিনা জিনার আওতার ভিতরে জিনার দর্শনের মামলায় পড়তো, এখন দেয়া যায় 7 বছরের মেয়েও জিনার মধ্যে ভরে যায়, তার মানে বোঝা যায় আমাদের বিচার ব্যবস্থায় জিনা বন্ধ বরঞ্চ আরো বার্তা আছে, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো ওই জিতেছে। তাইলে বোঝা যায় জিনা করলে আমরা যে বিচার ব্যবস্থা রাখছি এতে কইরা জিনা বন্ধ হয় নাই, হচ্ছেও না, হবেও, কিন্তু কোরআন হাদিস মোতাবেক জিনার কি বিচার ব্যবস্থা?
মাশাআল্লাহ দুররা বলেন আর পাথর মারেন এই পাথর মাইরা যদি এডারে মারে দুই একটারে টঙ্গি থানায় মারলে জিনা করে থাকবো মা বোনরা নিরাপত্তায় ভুগবো নিরাপত্তাহীনতায় ভুগবো তাইলে জিনা বন্ধ করার জন্য আল্লাহর কোরআন নবীর আদর্শের বিকল্প কোনো রাস্তা নাই এক কথাই সুজা কথা কোরআন হাদিস যেখানে শান্তি সেখানে পরিবর্তন সমাধান আছে না নাই কথা কই না আছে না নাই ঘরে অশান্তি কোরআন হাদিস ঢুকায় দেন শান্তির অভাব পড়বে আপনার অফিসে শান্তি নাই কোরআন ঢুকায় দেন আপনার মনে শান্তি নাই আল্লাহর কোরআন মাইনা চলেন দেখবেন অশান্তি আসবে কিছুদিন আগে একজন মারা গেছে যদি ওইটা গেছে গাতার পরে কইছি কি নায়ক জানি রিয়াজ দীর্ঘ আগের নায়ক তার ছবি আমরাও দেখছি ছোটবেলা দুইটা টিকিট দিয়ে দেখছি সিনেমা হল তো আছে না মানুষের বাড়িতে যায় দেখছে তা আপনার ওই সময়কার সবাই চিনে রিয়াজ রে রিয়াজের শ্বশুর মারা গেছে আমি একটু উনারে নিয়ে রিসার্চ করছি বা গবেষণা করছি কেন মারা গেল লোকটা এত কিছু অভাব নাই ভিডিওতে দেখলাম উনার ফ্ল্যাটের যে দরজায় দরজার টিয়া কামাইতে আমার দম বসলাম বুঝেন নাই যেই পিস্তলটা রাখছে নিজের আত্মরক্ষা করার জন্য এবং কি বছর গেলে সরকারে টাকা দিছে লাইসেন্স করে টাকা দিয়েই করছে পিস্তলটা কি মাংনা আনছে না কিনে আনছে বৈধ অস্ত্র দিয়া নিজের আত্মরক্ষার যন্ত্র দিয়া নিজেই দুনিয়া থেকে বিদায় নিল কারণটা কি গবেষণা করে একটাই পাইলাম কারণ হচ্ছে তার ভিতরে কোরআন ছিল না কোরআনওয়ালার সাথে সম্পর্ক ছিল না মসজিদের সাথে সম্পর্ক ছিল না মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক ছিল না যার কারণে তার দিলের ভিতরে শয়তান অশান্তি ঢুকায় দিছে আর টিকে থাকতে পারে এই লোকটা যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় করত বলেন তো মরণের চিন্তা কোন সময় করত কারণ নামাজের পরে কিতা হয় এই সবাই বসেন তালিম হইব কি হইব এই তালিমে বইলে এই বেটা মরার চিন্তা এই নিজে মরতো না কইতো যে আগে জাহান্নামে বাসি কথা কন না কে তার ভিতরে এই বয়ান শুনতো অথবা নামাজ ছইরা তার যেহেতু বউ ফুলাবান আমরা যতটুকু খবরে শুনছি বউ ফুলাবান সবাই ফালায় তুইয়া বিদায় মহতারাম হাজির খুব খেয়াল করেন বউ ছেলে বাচ্চা সবাই যেহেতু আলাদা উনি একা একা বিরাজমান যার কারণে তার দিলের ভিতরে অশান্তি হয়েছে এই লোকটা যদি নামাজ পড়তো ফাঁসত ঠিকই নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে কইতো ইমাম সাহেব হুজুর চলেন এক কাপ চা খাইয়া মরার চিন্তা ঢুকতো কথা কই না ঢুকতো অথবা ঘরে বৈশা কেউ নাই একটা কোরআন শরীফ যদি থাকতো বলেন তো এর ভিতরে মরার চিন্তা ঢুকতো এই জন্য এক কথাই শান্তি সেখানেই থাকবে আল্লাহর কোরআন যেখানে থাকবে শান্তি সেখানেই থাকবে নবীর আদর্শ যেখানে থাকবে কোটি টাকার মালিক হয়ে গেছেন শান্তি খুঁজে পাওয়া যাবে না আপনি পাঁচতলা দশতলা বাড়ির মালিক হয়ে গেছেন আপনার ভিতরে কোরআন নাই নবীর আদর্শ নাই আল্লাহর কসম কইরা বলি আপনার দিলে শান্তি খুঁজে পাবে এজন্য সব কিছুর সমাধান করতে পারে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কিনা আর চিল্লায় বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আওয়াজ দিয়ে বলতে পারবেন না ইনশাল্লাহ সবাই কণ্ঠ ছেড়ে জবান খুলে কোরআনের পক্ষে সাক্ষী দিয়া আমার সঙ্গে একটু বলেন তো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কথা বলেন ঠিকই না তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরআনের কথা বলেন ঠিক কিনা
এবাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেন ফল পাবে কোরআনের ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান কথা বলেন ঠিক কিনা চিল্লা বলেন আল্লাহু আকবার তাহলে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে নিজে কোরআন মানব সন্তানকে কোরআন মানানোর জন্য চেষ্টা করব কি করব নিজে কোরআন মানব কোরআন পড়ব সন্তানকে হাফেজ কোরআন বানাবো আলেম বানাবো হাফেজা বানাবো আলেমা বানাবো রাজি আছি তো ইনশাআল্লাহ হাফেজ আলেম হাফেজা আলেমা বানাইলে ওই যে নায়কের শ্বশুর মরছে এরও মরছে এব না কথা কোন ঠিক কিনা কারণ একজন হাফেজে কোরআনের বাবার দিলেও শান্তি হাফেজে কোরআনের কোন বাবা বৃদ্ধাশ্রমে নাই কথা বলেন ঠিক কিনা অনেক টাকাওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে পয়রা দুঃখে দুঃখে চোখের পানি সেরা কান্দে আপনাদের অঞ্চলের কোন একটা মুয়াজ্জিনের মারে যায় যদি জিগান মা আপনি কেমন সুখে আছেন মুখটা বইরা মুখটা দিয়ে হাসি দিয়ে কইবা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুখে রাখছে তার মানে বোঝা যায় এই মুয়াজ্জিন 4000 টাকা বেতন ফেলে কিব কিন্তু মারে খাম দেওয়া ছাড়া কিন্তু অনেক মানুষ আছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু মার কপালে বাবার কপালে এজন্য সন্তানকে এক নাম্বার ওয়াজ আজকে রেডি সন্তানরে হাফেজ আলেম বানাইবেন রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ দুনিয়াতেও ঠকবেন না আখেরাতে তো কোনো প্রশ্নই আসে না আর আগাইব কই পরে তো গ্যাস্ট্রিকে মরে যাইব কথা কোন ঠিক কিনা তারপরেও চেষ্টা করেন ঠেলা দিয়া উঠতেন না উঠলে আবার গেঞ্জাম হয়ে যাবো যার যার জায়গা থেকে একটু আগান আল্লাহ কবুল করুক চিল্লা বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন তাইলে সন্তানকে কোরআন এই এদিকে তাকান পিছনে কিতা মানুষ তো অনেক আইবো যাইবো বাবার অনেকে জায়গা পাইতেছে না ডুইকাকে কই বইলাম শান্তি লাগতেছে না বুঝেন নাই শয়তানে খালি গুতাই কইটা বাড়িতে যা তার তারে না মানুষ বেশি হয়ে গেছে কথা কোন ঠিক কিনা কিন্তু ঠিকই গানে বইলে ফোরসাব ধরলে কয়ে ফোরসাব উঠবে উঠ মমতাজের নাইজ গেল গা আছে না নাই তা জানি তো আমরা কম বেশি তো মোহতারাম হাজিরিন আল্লাহর কোরআন খুব খেয়াল করে শুনেন মিয়া সন্তানকে হাফেজ বানাইবেন আলেম বানাইবেন যাতে আপনার জানা জানা নিজের সন্তান পড়াইতে পারে আপনার লাশটা কবরে নিয়ে আপনার সন্তান রাখতে এমন সন্তান বানায়েন না যেই সন্তান কতক্ষণ ভরে ভরে লাশ কবরে নিয়ে যেতেছে অনেক লাশ পাইছি আমি আমি এক পাশে উনি আর এক পাশে দৌড়ছে যে বিড়ির গন্ধেই থাকতে না আমি মোল্লাই থাকতে না ফেরেশতা তো বিড়ি ছিল না এবারে থাকবো কেমনে কথা কোন ঠিক কি না এই জন্য এমন সন্তান বানায়েন না যাতে খালি টানে এরম একটা ছেলে বানায় যান যেটা একবারে তাহাজ্জুদ ছাড়ে না কোরআন ছাড়ে না বাপ মা ছাড়া কিচ্ছু বুঝে না নামাজ ছাড়া কিছু বুঝে না এই সন্তান থাকলে মরণের পরে নেকির অভাব পড়তো না আর ওই রকম দুই চারটা ছেলে রাখতে গেলে গুরজুর কোনো অভাবই নাই কথা কোন ঠিক কি না নেক সন্তান রাখলে লাভ আছে আল্লাহ তাআলা প্রত্যেকের সন্তানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন চিল্লা বলেন আমিন মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ একজন বাবা জি কোনো দিকে নজর নাই খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি আমি আল্লাহ কোরআনুল করিম পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য পথ বলা মানুষগুলোকে সঠিক পথ দেখানোর জন্য এই গাজীপুরের ভাইরা আমার টুঙ্গি থানার বাবারা পর্তার আড়ালের মারা
খুব খেল করে শুনবেন কোরআন শিখবেন কোরআন পড়বেন সন্তানকে হাফেজ হাফেজা আলেম আলেমা বানাবেন দুনিয়াতেও শান্তি পরকালেও শান্তি কথা বলেন ঠিক না এ বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করিয়া অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখায় অবশ্যই আপনারা শুনেছেন হযরত উমর এখনো মুসলমান হন নাই কালেমা পড়ে নাই এই উমর আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয় একত্ববাদের দাওয়াত দেয় কাফেররা চিন্তা করলো না না এইভাবে তো চলতে পারে না মুহাম্মদ যেভাবে দাওয়াত দেয় এইভাবে যদি দাওয়াত দিতে থাকে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না বাপ দাদার ধর্মের অস্তিত্ব থাকবে না আমাদের কোন নেতৃত্ব চলবে না এ বাবাজি কাফেররা বিশাল বড় পরামর্শ মিটিং ডাকিয়া সিদ্ধান্ত উপনীত হলো এই মুহাম্মদকে দুনিয়াতে রাখবে না আবু জেহেল ঘোষণা দিল মুহাম্মদকে জবাই করতে পারবে উমর দাঁড়ায় গেছে সংক্ষিপ্ত করে দেব অন্যদিকে আলোচনা ঘোরাবো ডাক দেয়া বলে লাব্বাইক নেতাজি আমি মুহাম্মদের কল্লাটা আনবো এ যুবক ভাইরা হযরত উমর এখনো মুসলমান হন নাই উমর বিন একটা দর্দিয়া বাড়িতে যাইয়া তরবারিটা হাতে লইয়া আমার নবীর দরবারে দৌড়ায় আমার নবীর কল্লা আনবে আমার নবীকে জবাই করবে এমন সময় বন্ধুর সঙ্গে দেখা বন্ধু ডাক দিয়া কয় নাইমির বন্ধুরে তুমি কোন দিকে চলল এত রাগান্বিত অবস্থায় তোমার হাতে তরবারি দেখা যায় এ বাবাজি আল্লাহর গোলাম উমর ডাক দিয়া কই বন্ধুরে ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই লোকটা বেশি ভালো না এই লোকটা বেশি ভালো না বাপ দাদার ধর্ম মানে না নিজের ধর্ম প্রচার করে এক কোরআন প্রচার করে তার আল্লাহর ধর্ম প্রচার করে এইটা আমরা মানতে পারি না আমি মুহাম্মদরে রাখবো না মুহাম্মদের কল্লাটা আনবো উমর যখন এই কথা বলল উমরের বন্ধু ডাক দিয়ে কইন বন্ধুরে তুমি যে কোরআন প্রচার কারণে মুহাম্মদকে কল্লা আনতে যাও যেই দিন প্রচার করার কারণে মুহাম্মদরে জবাই করবার যাও তুমি কি জানো নি জানো নি তোমার আপন বোন কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে এ বাবাজি উমর ডাক দিয়া কয় না না এইটা আমি মানতে পারি না এই কথা আমি বিশ্বাস করি না এই কথা আমি বুঝে আসে না আমি কোনোদিন মানব না উমরের বন্ধু ডাক দিয়ে কয় নাই মে তুমি মানো বা না মানো তুমি আরেকটা খবর শুনে নাও আমি দেখছি তোমার বোন ঘরে বৈশা কোরআন পড়তাছে এ যুবক ভাইরা শোনার পর উমর ডাক দে কই বন্ধু আগে মুহাম্মদ রে মারবো না আগে আমার বোনের বাড়িতে যাব উমর হাতে তোর বাড়িটা লইয়া একটা দর দিছে বোনের বাড়িতে বোনের বাড়ির দরদার সামনে যাইয়া উমর দরদার সঙ্গে কান লাগায়া শুনে উমরের বোন ঘরে বৈশা বৈশা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার এ বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শুনবে না এ যুবক ভাইরা বৃদ্ধরা উমরের বোন উমর দরজায় আওয়াজ দিছে উমরের বোন দরজা খোলা দিছে উমর নজর কইরা দেখে উমরের বোনের পাশে কোরআন উমর নাক দেখে বন্ডে এখনো সময় আছে ইসলাম ছাইরা দে কোরআন ছাইরা দে দিন ছাইরা দে এ বন্ধু উমরের বোন ডাক দিয়ে কুমর ভাই আমার জীবন যদি
যা আমি জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই আমি ইসলাম বলতে রাজি নাই এই যুবক ভাইরা বৃদ্ধরা মারা খুব খেয়াল করে কথাগুলি শুনবে না হযরত উমর উমরের বোনের উপরে আঘাত করে এই বন্দুক চাবুক দিয়ে মারতে শুরু করে মারতে 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 শরীর দিয়া রক্ত ঝরে এক পর্যায়ে উমরের বোনা ডাক দিয়ে কয় উমর ভাই আমারে যতই মারাই মারো না কেন আমি কিন্তু আল্লাহ ছাড়ব না এ বন্ধু উমরের দিলে মায়া নাই উমরের দিলে কোনো দয়াল উমর পছন্দ দিলা চামড়ার চাবুক দিয়ে মারতে মারতে উমর নজর কইরা দেখে গো উমরের বড় শরীর দিয়া টপ টপ কইরা রক্ত পড়ে এক পর্যায়ে উমরের বোন মাটিতে লুটায়া পড়ছে উমর নজর কইরা দেখে বলে টপ টপ কইরা মাটিতে রক্তগুলি ধুলা বালিতে জমিনে রক্তগুলি পড়ে এরপরে উমরের দিলে মায়া নাই উমরের দিলে দয়া নাই আহারে যুবক ভাইরা বৃদ্ধরা আমার পর্দারের মারো এক পর্যায়ে উমরের বোন আর যখন সহ্য করতে পারে না এমন সময় ডাক দিয়ে কই বোন রে এখনো বল ইসলাম ছাড়বি নি উমরের বোন কই না না এক পর্যায়ে মারতে মারতে যখন উমরের বোন সইতে পারে না উমরের বোন চিৎকার দিয়ে কই উমর ভাই এই চাবুক দিয়ে মাইরা লাভ নাই চাবুক দিয়ে মাইরা লাভ নাই ওই যে তোমার খাপে তরবারি দেখা যায় এই তরবারি দিয়ে আমার কল্লা ফলায়া দাও আমি কল্লা দিতে রাজি আমার আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই ওই তরবারি দিয়া কল্লা ফলায়া দাও আমি নবী ছাড়তে রাজি নাই ওমর কই হাই হাই কি কই এইটা কেমন কোরআন মানলো যার জন্য জীবন দিবার চাই কোন নবীরে ভালোবাসলো আমার একটু দেখা দরকার উমরের টনক নইরা গেছে এ বাবাজি শুধু বোঝাইতে চাচ্ছি আল্লাহ বললেন নবী গো কিতাবুন নাজ্জালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আমি আল্লাহ কোরআন পাঠাইলাম অন্ধকার জগতের মানুষকে আলোর পথ দেখানোর জন্য এ বাবাজি অন্ধকার জগতের উমর কেমন কইরা আলোর পথে আসে এই কথাটা শুধু বোঝাবো হযরত উমর কই বললে এই কোরআনটা দেখা দরকার এই কোরআনটা শোনা দরকার ও বোন তো একটু কোরআন পড় না আমি উমর পাশে বইসা শুনি উমরের বোন কোরআন পড়ে উমর পাশে বইসা শুনে যতই শুনে উমরের দিল খালি পরিবর্তন হয় এ বাবাজি বিশ্বাস যদি না হয় আপনি কোরআন পড়বেন দেখবেন দিল পরিবর্তন হবে আপনি কোরআন শুনবেন দেখবেন দিল পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা ভাইরা হযরত উমর কোরআন শুনে উমরের দিল খালি পরিবর্তন হয় এক পর্যায়ে উমর ডাক দিয়ে কই বললি আমার মন মানে না আমার প্রাণ সহে না আমার দিল বুঝে না আমি আর এই জায়গায় থাকতে পারি না আমারে নিয়া চলো না আমি নবী মুহাম্মদের দরবারে যাব আল্লাহু আকবার কই না রে এ বাবা যে সেই উমর নবীরে মারবার চায় দেখেন সেই উমর কেন যায় উমরের বোন আগে হাঁটে উমর উমরের বোনের পিছে হাঁটে হাঁটতে হাঁটতে নবীজির কাছে এমন সময় নবীজির সাহাবীরা ডাক দিয়া কই যে দেখা যায় উমর আই আজকে উমর যদি গেঞ্জাম করে উমরের কল্লা রাখব না আল্লাহ নবী কই সাহাবীরা উমরকে তোমরা আইবার দাও উমর নবীজির কাছে যাইয়া তরবারিটা বিছা ছায়া দিয়া চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া কই নবী গো জীবনে যা করছি ভুল করছি আপনার সাহাবীরে সাক্ষী রাইখা আমার মাওলারে শুনাইয়া পুইরা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা
করেছেন। لا إله إلا الله لا إله আরে ভাই জবান খুলেন না হাজার হাজার মানুষ জবান খুলেন মালিক খুশি হবে لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله ভাইজান রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া কথা বলেন ঠিক না সবাই রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু ওমর মুসল কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের পিছনের ভাইদের কষ্ট হচ্ছে আছেন তো ইনশাআল্লাহ সামনে তো আমার নিয়ে পিছনে ঢুকতো এই যারা দাঁড়াইছেন এই ভাই আপনারা এত শান্তিতে বসেন কে রে সাগাই দিয়া তো সাইজ হইয়া বসে জায়গা দে আসলে সবাই চেষ্টা করতেছে আপনারা দোয়া করেন আল্লাহ যেন মনটা গলায় দেয় দেখবেন রিকশাওয়ালা একজন আর একজন সাইড দিতে রাজি নাই এই যে রুডে যে জাম বাজে গাড়ি একটার ম্যাচ দিয়ে দিয়ে আমরা ঠেলে দিব তো আমরা অনেকে বইছে এমন ভাবে যে জায়গা দিতাম না আমি বই একটা সুযোগ দেন আল্লাহ কবুল করুক চিল্লা বলেন আমিন ফাললে ওই যে সাইডের ওয়ালটা ভেঙে দেন ওই যে দেহ সেচ্ছে আল্লাহ কবুল করুক চিল্লা বলেন আমিন মোহতারাম হাজিরিন খুব খেয়াল করেন হযরত উমর মুসলমান হয়ে গেছে কালেমা পড়ছে এদিকে তাকান এদিকে এদিকে মানুষ দেখে লাভ নাই আমার দিকে তাকান উমর নজর করে দেখে আল্লাহর নবীর সাহাবী বেলাল কেমন যেন আস্তে আস্তে আজান দেয় আল্লাহর নবীর গোপনে গোপনে দাওয়াত দিতে দেখে সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে উমর এই দৃশ্য দেখে তো উমরের মন মানে উমর ডাক দেখে নবীজি বিষয়টা বুঝলাম না বেলাল আস্তে আস্তে আজান দেয় সাহাবীরা গোপনে গোপনে দাওয়াত দেয় নামাজ পড়ে আপনিও গোপনে কালেমার দাওয়াত দেন বিষয়টা আমার কাছে বুঝি আইতেছে না যদি নবী একটু বুঝাই দিতাই আল্লাহ নবী ডাক দেখ উমর মক্কার কাফের আবু জেহেল আবুল হাব এই কাফেররা লোক সুবিধা না সাহাবীদের উপরে টর্চার করে আমার উপরে আক্রমণ করে এরা বড় খারাপ আল্লাহ নবীর সাহাবি বেলাল ডাক দেখ নবীজি এরা আমার উপর জানার ইচ্ছা হইলো আসমানটা কে বানাইছে উমরে আল্লাহ নবীর ডাক দেখ উমর আসমানটা তো আল্লাহই বানাইছে উমর ডাক দেখ নবী গো তাইলে জমিনটা কে বানাইছে আল্লাহ নবী কই জমিনটাও তো আল্লাহই বানাইছে উমরের মেজাজ ঠান্ডা না করো কথা নাই ঠান্ডা না করো উমর ডাক দেখ নবীজি আসমান যদি আল্লাহর হয় জমিনটাও যদি আল্লাহর হয়ে থাকে তাইলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কাফের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া মূর্তি পূজকরা থাইকা যদি তাদের ইবাদত তারা প্রকাশ্যে করতে পারে আল্লাহর নাফরমানিটা প্রকাশ্যে করতে পারে আমরা আল্লাহর গোলাম হইয়া আল্লাহর জমিনে কেন আল্লাহর গোলামি প্রকাশ্যে করতে পারবো না নবী আমি এটা মানতে পারি না ও গো নবীজি আজকে থেকা আমি উমর প্রস্তুত হয়ে গেলাম ওগো নবীজি এই যে তরবারিটা হাতে উঠায় নিলাম ওগো নবীজি আজকে থেকে আমি দাঁড়ায় গেলাম এই মক্কা মদিনার জমিনে পুরো কুলাঙ্গার যদি ইসলামের প্রসার প্রসার করতে গেলে যদি কেউ বাধা দেয় আমি উমরের তরবারি তার গোল্লার দেহর সাথে রাখবো
এরকম উমরের দরকার আছে না নাই আছে না নাই দুই একটা উমর থাকলে টঙ্গী যাত্রা হইব যাত্রার নায়ক নায়িকা কাফর ছুঁই বলাইব কথা কোন ঠিক কিরা ঠিক কিরা আজকে দেখবেন কিছু মানুষ আছে আল্লাহর ওলি আছে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে ঠোয়া কয়েক জায়গায় তসবি বলেও ছারে না দেখবেন গরের পাশে যাত্রা হইতাছে হুম কইরাও শব্দ করে না কই করুক গা বুঝবেন ওটা একটা টাটকা বাটপার কথা কোন ঠিক কিনা ঠিক কিনা কারণ আপনি আপনি ঈমানদার হয়ে থাকলে আপনার সামনে আকাম কুকাম হইব এটা হাদিসে আল্লাহর রাসূল সর্বনিম্ন অর্থ কইলো ঘৃণা করা এখন কিছু হইলে তো আমরা ঘৃণা করি মানে এই জায়গায় বুঝেন না এই জায়গায় আয়া শেষ পর্যন্ত তো শেষটাই ধরে রাখি কুরবানির টাইমে সুদের টাকা দিয়ে কুরবানি দে কথা কোন ঠিক কিনা ফজর ছাড়াও নামাজ মাঝে মাঝে পড়ে আল্লাহ আল্লাহ বুঝবার তৌফিক দান করো চিল্লায় বলেন আমিন এজন্য যেখানেই কোন আকাম কুকাম প্রকাশ্যে হবে আপনার ইমানে দায়িত্ব হচ্ছে শক্তি থাকলে বাধা দেওয়া শক্তি না থাকলে মুখে বইলা বন্ধ করানো কথা বলেন ঠিক কিনা ওই তিন নাম্বারটা পালন করার সুযোগ আর সময় এখন নাই ২০২১ না ২২ সাল চলতেছে অন খালি মারো কথা কোন ঠিক কিনা আল্লাহ কবুল করুক চিল্লায় বলেন আমিন তো মুহতারাম হাজিরিন এই কোরআন উমর একজন মুসলমান ছিল না প্রথমে কাফের ছিল টাটকা কাফের ছিল কাফের থেকে মুসলমান হয়ে যদি উমর কোরআন হাদিস মোতাবেক দুইটা কারণে আবার ভুলটা ভেঙে দিই উমর দুইটা কারণে ইসলামের পথে আসতে পারছে এক নাম্বার নবীজির দোয়া এক নাম্বার কি নবীজির দোয়া দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কোরআনের পরশ এই দুইটা জিনিস পায়া উমর যদি তার জিন্দগি দুনিয়াতে থাইকে জান্নাতের টিকিট নিতে পারে আমরা মুসলমানের ঘরে জন্ম লইয়া আল্লাহর কোরআন নবীর আদর্শ মানলে জান্নাত পাওয়া যাইব কি যাইব না কথা কোন যাইব কি যাইব না এজন্য আল্লাহর কোরআন নবীর আদর্শ মানতে রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছি দেখাই তো একটু হাত উঠাইয়া একটা তাকবীর দেন লিল্লাহ তাকবীর পিছনেরা কই না উরি বাবা দেহাও তো জানে নর তাকবীর পিছনে নর তাকবীর হাতগুলি নারা দেন কেউ নাকে মাইরেন না নর তাকবীর নারায় তাকবীর কোরআন সুন্নার আলো এই কথাটা কি লিগা কো গরে জ্বালাইলে স্টার জলসা বন্ধ হইব এটা সংসদ থেকে যদি কয় বাংলাদেশের কোন গড়ে টিভিতে স্টার জলসা চলতো না ওটা বন্ধ হয়ে যাব আর বেজান্ডে এই যে ওয়াশ করতেছে স্টার জলসা বন্ধ আরো কত ধরনের সিরিয়াল আছে বন্ধ হইছে আপনার ওয়াজে বন্ধ আমরা যদি কোন টিভি দেখিও না তোমার কামে তুমি যাও তখন তো বেজান্ডে গুনেই না বেজান্ডে না গুনার এক নাম্বার কারণ হলো বেজান্ডে গার্মেন্টস দিয়ে দিছে কথা কোন ঠিক কিনা দেখবেন যদি এই বেজেন্ডা দিয়ে কাম করা এটি দেখবেন বাজারে বই থেকে সেঙ্গের উপর ঠেং দিয়ে সাহায্যে খাই মনে হয় টুঙ্গিরা তার বাপে কিনে তুই গেছে কথা কোন ঠিক কিনা আর গলি গলি সিবাতে যায় টাস খেলা গোয়া খেলা কথা কোন ঠিক কিনা বেডের খামে দিয়ে বাপটা দেখছি নি এটিরে মনটাই কয় বাইন্ডা মুরাই আর ঠাস ঠাস কইটা দে উনের দরকার কথা কোন ঠিক কিনা তিনশো আছে নি কই যাও উচ্চা গেলে ৩০০ কত এই পিছনে যারা বসে ওই যে যারা পয়সা দাঁড়ায় আছে সবাই আপনারা ভলান্টিয়ার কেউ যাইতে দিবেন না রাজি আছে তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক চিল্লা বলেন আমিন এই জন্য মা বোনদেরকে কাছে দিবেন না রাজি আছেন ইনশাল্লাহ গার্মেন্টস এলাকার মানুষ যেহেতু মোটামুটি কামে তো আছেই চেষ্টা করবেন যতদূর সম্ভব মা বোনদেরকে কাজে না কারণ মহিলারা তো আসলে কাজের বস্তু না আপনি একটা মহিলারে আপনার বিবিকে আপনি একটা আপনার দুই বছরের বাচ্চা আছে তিন বছরের বাচ্চা আছে চার বছরের বাচ্চা আছে আপনার বিবি যদি গার্মেন্টসে চাকরি করে বলেন তো এই সন্তানটা আদর্শ শিখবে কার থেকে আদর্শ শিখবে কোত থেকে হয়তো আপনার গার্মেন্টসে গেলে একটা কাজের লোক দিয়ে অথবা কোনো সময় টিভি দিয়ে বই দিতে বুঝেন নাই এইটাই তো বাস্তবতা নাকি দা আমার বউ আমার বাড়িওয়ালি ইকোনমিক্সে মাস্টার্স করা চাকরি করতে আমাকে চাকরির গোষ্ঠী গিলাই চাকরি করবার লাগে তোমারে আনছিনি আমার ঘর দেখবো গোড়া কারণ মা বাপ হইলো সবচেয়ে বড় শিক্ষক মা বাবার কাছ থেকে আদব পেতে শিখবে নামাজ শিখবে দিন শিখবে কথা বলেন ঠিক কিনা এই পুকুরের মাটি কাদা মাটি দিয়ে ইচ্ছা করলে ফুতুলো বানাইতে পারবেন ফুটবলও বানাইতে পারবেন কথা কোন ঠিক কিনা এই ছোট বাচ্চারে যেইভাবে ঘোরাইবেন এটি এইভাবেই ঘুরে উঠবে
এই ছোট বাচ্চারা আপনি ধুইয়া যায় আপনি বাইরে বাইরে ঘুরেন এই সন্তানটা দেখে কি এজন্য সন্তান ধুইয়া মহিলাদেরকে কখনো কাজে দিবেন না কারণ মা হচ্ছে সবচেয়ে বড় আদর্শ বাবা হচ্ছে সবচেয়ে বড় আমার সন্তানের বয়স মাত্র 2 বছর আমি বাড়িতে টুপি টুপি খুললে ছয়ে গেলে ফর্তারে তো আর না কোন রহম মনে করেন এটা গায় দিব টুপি একটা মাথা দিয়ে চশমা দিয়ে গড়ি আংটি দিয়ে ব্যাগ লইয়া দর বাবা কই যাও ওয়াজে কই যায় শিখছে করতে কথা কই না শিখছে করতে এই যে আমারে দেখে আমি নামাজে দাঁড়ানোর আগে আজান শুনলে যায় নামাজ বিছায় দে কি বিছায় দে মানে আজান শুইনা সে যায় নামাজ বিছায় দে শিখছে করতে গে আর আমনে তো আজান শুনলে টিভি ছাড়ে কথা কোন ঠিক কি না হুজুর দেখলে খালি কিরমির কিরমির করেন পরে ফুলাও কই হুজুর দেখলে কিরমির কিরমির করে মানে হুজুর এজন্য সন্তানকে অনেক মানুষ আছে আরেকটা কথা বলে দিই অনেকে আছে বাচ্চাদেরকে মসজিদে নিতে দেন এটা করবেন না বাচ্চাদেরকে হাতে ধরে ধরে আর মসজিদে নিয়ে যাইবেন জুমার পরে তো সময়ই নাই জুমার 2 মিনিট আগে ঢুকবো কোন রহমকালে আল্লাহু আকবার কো ওযু হইছে কিনা আল্লাহর সারা তারা যারা কেউ জানে না দৌড়ে যারা ঢুকবো নামাজ শেষ দৌড় এটা করবেন না নামাজ শেষ আস্তে ধীরে মুনাজাতের পরে সন্তানটারে হাতে ধরে নিয়ে ইমাম সাহেবকে কইবেন হুজুর এটা আমার ছেলে আপনারে যে কিতা করবো আমি আজকা ঠিক আছে মাইকের আওয়াজটা আসলেও একটু দূরে গেলে আওয়াজটা হয় না যাই হোক আপনার সন্তানকে খুব খেয়াল করেন খুব খেয়াল করেন খুব খেয়াল করেন মোহতারাম হাজির এই যে কি জানি বলতেছিলাম ভুলে গেছি ও ছেলেকে মসজিদে নিয়ে যাবেন বাচ্চাদেরকে ছোট বাচ্চাদেরকে জুমার নামাজের পরে ইমাম সাহেবের হাতে দিয়ে বলেন হুজুর আমার ছেলেরা একটু দোয়া করে দেন যখন প্রতিদিন নিয়ে যাবেন দেখবেন আপনার ছেলের ভিতরে অন্যরকম একটা আবেগ সৃষ্টি হইব আলেমের প্রতি মহব্বত হইব মসজিদে যখন 10টা টাকা দান করবেন সন্তান রেখেবেন বাবা তুমি 10টা টাকা দান করো সন্তানের হাত বড় হইলে তখন মনে করব আমার বাপে তো দান করতো আমার বাপে তো দেখ মাঝে মাঝে ইমাম সাহেবের বাড়িতে নিয়ে যাবেন তখন আপনি মরে গেলে আপনার সন্তানের মনে হইব আমার বাপে তো ইমাম সাহেবের বাড়িতে এনে খাওয়াইতো আর যদি খালি কয়দিন পরে পরে নেতা দাওয়াত দিয়ে কর আপনার ফুলাও খেলে নেতা খুঁজব পরে কব্বরে নেতায় খেলে ঠাস ঠাস করে ফিরাইব আপনারে কথা কোন ঠিক কি না এজন্য যার সাথে দুনিয়াতে যার চলাফেরা হাসর ডাকার সাথে হবে সুজা ওয়াজ অনেক লম্বা আলোচনা ওইদিকে যাব না সংক্ষিপ্ত করে বোঝাই দিচ্ছি মোহতারাম হাজিরিন আপনি সন্তানকে যেইভাবে যেই পথ দেখাবেন সন্তান ওই পথ গ্রহণ করে নেবে কোন সন্তান পৃথিবীতে হিন্দু হয়ে জন্ম নেয় না কোন সন্তান খ্রিস্টান হয়ে জন্ম নেয় না প্রত্যেকটা শিশু বাচ্চা মুসলমান হয়ে জন্ম নেয় পরে তার আত্মীয় স্বজন বাপ মা তার গার্জিয়ান তার ওই পথে পরিচালিত করে কথা ঠিক বুঝতে পারছেন এজন্য সন্তানকে আদর্শ শিখাবেন সর্বপ্রথম উস্তাদ মা বাবা এই দুইজন যদি ঠিক থাকে সন্তানও ঠিক থাকবে ইনশাআল্লাহ কার কার ঘরে টিভি আছে দেখি থাক আগে একটা সময় স্লোগান আসছিল কারেন্ট তো যায় না কারণ মাঝে মাঝে আয় 2-4-5 বছর আগে আসিল না তেইরম এখন যদি জিগায় কার কার করে টিভি আছে তাতে একটা বাহি থাকবে না জিগাই তো টিভি নাই কার কার করে যাক আল্লাহ কবুল করুক টিভি থাকা খারাপ না না থাকাটা বেশি ভালো নূরুন আলা নূর আল্লাহ কবুল করুক চিল্লা বলেন আমিন মোহতারাম হাজিরিন তাইলে কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকতে গেলে নামাজ ছাড়তে হইব হ্যাঁ সুদ খাইতে হইব কই যায় হুজুর কই যায় 300 আছে কোরআনের পক্ষে থাকতে হলে ঘুষ খাইতে হইব জিনা ব্যভিচার জুলুম অত্যাচার আরেকজনের জমি দখলটা মোটামুটি চলে হাই রে এক বিঘ জায়গা লইয়া 3 নামাডা কয়টা মামলা 14টা চলতেছে মামলা করতে করতে কয়েক বিঘা জায়গা কিন্তু এক বিঘ তোর লাগিয়া জমি নি শেষ আছে না নাই এটা শয়তানের সবচেয়ে বড় ধোকা কারণ দেখবেন জগরা বিরাট অনেক কিছু লইয়া জগরা না টু অল্প একটু জিনিস লইয়া লাগিয়া বসে এমন লাগা লাগছে দ্বন্দ্বের অভাব নাই এখানে শয়তান বড় করে ঢুকছে কথা কোন ঠিক কিনা
এজন্য খুব খেয়াল করে চলতে হবে আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন চিল্লায় বলেন আমিন আজকের মজলিস থেকে খুব খেয়াল করে সর্বোচ্চ আধা ঘন্টা থাকব রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আধা ঘন্টা থাকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে তিনটা মেসেজ দেব কয়টা মেসেজ নিয়া যাবেন ইনশাআল্লাহ আর তিনটা মেসেজের ভিতরে কাঁদবেন তওবা করবেন গুনার দিকে তাকাইবেন জীবনটারে পরিবর্তন করবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ একজন বাবাজি কোন দিকে নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শুনবেন এ বাবাজি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন বনী ইসরাঈলের তিনজন আল্লাহর গোলাম হাঁটি হাঁটি পা পা করে কোন দিকে রওনা হচ্ছে কোন একটা গন্তব্যের দিকে যাচ্ছে এমন সময় আল্লাহর গোলাম নজর করে দেখে এমন জোরে ঝড় বাতাস বৃষ্টি আসতেছে সময়টাও হলো সন্ধ্যার সময় এ বাবাজি আমার টঙ্গী থানার ভাইরা এই তিনজন আল্লাহর গোলাম ঝড় বৃষ্টি দেখিয়া দেখে চতুর্দিকে নজর করিয়া একটা ঘর দেখা যায় না বাড়ি দেখা যায় না দূরে একটা পাহাড় দেখা যায় আর পাহাড়ের সুরঙ্গটা দেখা যায় তিনজন আল্লাহর গোলাম পরামর্শ করিয়া চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত উপনীত হলো বৃষ্টি বন্ধ না হওয়া পর্যন্ত ওই গুহার ভিতরে তারা আশ্রয় নিবে তাদের সময়টা কাটাবে এ বন্ধু এই তিনজন আল্লাহর গোলাম ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া যখন তার আশ্রয় নিল এমন সময় আল্লাহর গোলাম নজর করে দেখে উপর থেকে বিশাল একটা পাথর পড়িয়া ওই পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেছে ওই পাহাড়ের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে এ বাবাজি তিনজন আল্লাহর গোলাম চেষ্টা করে বারে বারে শুধু ধাক্কা দেয় এত বিশাল পাথর তো নড়ে না এত বিশাল বিশাল পাহাড় সরাইতে পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা সরাইতে পারে না এ বাবাজি এই তিনজন আল্লাহর গোলাম ভিতরে থেকে বড় পরেশান কোন মান দেখা যায় না ভিতরে বাহিরে অক্সিজেন আসে না দীর্ঘ সময় থাকলে মারা যাবে বড় টেনশনে পড়িয়া এবার তারা তিনজনের সিদ্ধান্ত নিল এইভাবে তো কোনো সময় পার হওয়া যাবে না চলো চলো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কার কি ভালো কাজ আছে কার জীবনে কি নেক আমল আছে ওই নেক কাজ পেশ করিয়া আল্লাহর কাছে আমরা মাফ চাইব এ বাবাজি দেখো না দেখো না কেমন কইরা আল্লাহ তাদেরকে মাফ করে এবং তাকওয়ার মূল্যটা কত তাকওয়া দিয়া কেমন ভাবে বিপদ থেকে উদ্ধার হওয়া যায় এই তিনজন আল্লাহর গোলাম থাইকা একজন আল্লাহর গোলাম ডাক দেয়া বলে এ ভাইজান সবাই যার যার কথা গলি যার যার জীবনের ভালো কাজ গলি আল্লাহর কাছে পেশ করো দেখো আল্লাহ কিভাবে উদ্ধার করে কিনা এ বাবাজি একজন আল্লাহর গোলাম দাঁড়ায় গেছে দুই হাত উঠাইয়া আমার মাওলার কাছে চোখের পানি ছাইরা আল্লাহর ডাক দিয়া কল্লো আমার জীবনে একদিন একটা ঘটনা আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমার বাড়িতে অনেক মানুষ কাজ করেছে কাজ করার পরে আমি সবাইকে মজুরি দিছি তাদের অর্থ দিয়ে বিদায় করেছি কিন্তু একজন আল্লাহর গোলাম আল্লাহ গো তোমার একটি বান্দা আমার কাছ থেকে অর্থ না নিয়া তার কাজের মজুরি না নিয়া সে আমার কাছ থেকে চলে গেছে আল্লাহ তোমার গোলাম দীর্ঘদিন পর আমার বাড়িতে আইসা আমার ডাক দিয়ে কই ভাই জান ওই যে আমি বহুদিন আগে কাজ করছিলাম ওই কাজের মজুরি গুলি আমার দিয়া দেন আমার টাকা আমার দেন এ বাবাজি আল্লাহর গোলাম কান্দের কই আল্লাহ ওই দিন তো আমি তার টাকাটা
যেই অর্থগুলি রেখে গেছিল ওই অল্প পুঁজি আমি ভাঙি নাই তার আমানত নষ্ট করি নাই আল্লাহ আমি জমায় রাইখা ওই টাকা দিয়া টাকা বানাইয়া ছাগলের ছাগল কিনিয়া আমি বকরির পাল হইছে বিশাল বড় বড় পাল হওয়ার পরে আল্লাহ ওই পালগুলি যখন আমার কাছে ওই গোলাম যখন আমার কাছে অর্থ চাইল আমি দেখায় দিলাম পালগুলি তোমার এই ছাগলগুলি তোমার এই ভেড়াগুলি তোমার এই বকরিগুলি তোমার এ যুবক তুমি লইয়া যাও আল্লাহ যুবকের সব আমি দিয়া দিলাম আল্লাহ ওই কাজটা যদি তোমার জন্য করে থাকি আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহর গোলাম যখন এই কথা বলিয়া হাতটা নামাইয়া নজর করে দেখে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেছে আল্লাহু আকবার তাইলে আল্লাহর কাছে চাইলে নিজের নেক আমল পেশ কইরা চাইতে হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর কাছে চাইবেন বিপদে পড়ছেন নেক কাজ করবেন এখন তো আমরা বিপদে বললে আগে যাই নেতার কাছে বুঝেন নাই আগে যাই মানুষের কাছে অভাব পড়ছে মানুষের কাছে দৌড়াই আগে পড়তে হইব নামাজ অথবা অল্প কিছু সদকা করতে হইব কি করতে হইব আপনি কঠিন অসুস্থতায় ভুগতেছেন সদকা করবেন দেখবেন মুক্তি দিবে কে আওয়াজ দিয়া বলেন কে এই যে যুবকটা তার নেক আমল আল্লাহর কাছে পেশ কইরা বিপদ থেকে উদ্ধার চাইছে আল্লাহ পাথরটা একটু সরায়া দিছে তিন ভাগের এক ভাগ সরাইছে বাকি রইছে কয়বা চেষ্টা করতেছে বারণের কিন্তু বারণে যায় না এবার আরেকজন ডাক দিয়ে কইতেছে আমার জীবনে একটা ভালো কাজ আছে আল্লাহর গোলাম আড়ালে যাইয়া চোখের পানি ছেইরা দিয়া আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ মুসলমান ভাইরা রে আমার আল্লাহর গোলাম ডাক দিয়া কই আল্লাহ আমরা বড় বিপদে পড়েছি আল্লাহ এই ভিতর থেকে বাহির হওয়া আমাদের কোনো ক্ষমতা নাই আমাদের কোনো যোগ্যতা নাই ও মালি তুমি তো খুব ভালো করেই জানো মনের খবর তুমি জানো দিলের খবর তুমি জানো ও আল্লাহ তুমি জানো আমার একজন চাচাতো বোন ছিল এই বোনের দিকে আমি আকৃষ্ট ছিলাম এই চাচাতো বোনের দিকে আমার বড়ই লোভ ছিল আমার ইচ্ছা ছিল তার সঙ্গে জিনা করব তার সঙ্গে অপকর্ম করব তাকে আমি ভোগ করব ও মালিক যখন অভাব দেখা দিল আমার চাচাতো বোনের খাবার নাই আমার কাছে খাবারের অভাব নাই আমার চাচাতো বোনটা আমার কাছে আইসা বলে আমার একটু খাবার দিবানি তখন আমি ডাক দিয়া বললাম বন্ডে তুই যদি আমার আশা পূরণ কর তাইলে তোমারে খাবার দিব আল্লাহ গো আমি বললাম অবশ্যই তুমি যদি আশা পূরণ করো খাবার দিব আমার চাচাতো বোন রাজি হয় নাই আমার কাছ থেকে বিদায় হয় গেছে ও মালিক তুমি তো জানো দীর্ঘদিন পর যখন আবার অভাব আর যখন চলতে পারে না একটা দর দিয়ে আমার কাছে আইছে আল্লাহ গো আমি প্রস্তাব দিলাম যদি আমার মনের খাহিশাত পূরণ করো আমার সঙ্গে অপকর্ম করো তাইলে তোমারে খাবার দেব আমার চাচাতো বোন কোনো উপায় না দেইঘা কারণ তার ঘরে খাবার নাই আমার কাজে প্রস্তুত হয়ে গেল আমার কথাই রাজি হয়ে গেল ও আল্লাহ আমি যখন আমার চাচাতো বোনকে লইয়া বলে নির্জন কক্ষে যাইয়া তার সঙ্গে যখন অপকর্মে লিপ্ত হব যখন দুই উরুর মাঝখানে আমি বসলাম যখন তার সঙ্গে আমি অপকর্ম করব তাকে আমি ভোগ করব ও মানি তখন আমার চাচাতো বোন ডাক দিয়া বই চাচাতো ভাই রে তুমি কি জানো না এই তোমার অপকর্মের অবস্থা দুনিয়ার কেউ দেখে না কিন্তু দেখে আমার আল্লাহ এ বাবাজি এবার ডাক দিয়া বলতেছি তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ও মালিক আমি চাচাতো বোনের কথা শুনিয়া আমি চাচাতো বোনের বক্তব্য শুনিয়া ও আসমানের মা
পারি আমি আর থাকি নাই তার কাছ থেকে উঠা আয়শা আল্লাহ গো শুধু তোমার কারণে তোমার কথা শোনার পরে ওই অপকর্ম করি নাই আমি জিনার কাজে লিপ্ত হই নাই ও আসমানের মালিক আমি তওবা করেছিলাম আল্লাহ ওই গুনাহ থেকে ওই কষ্টটা যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি ওইটার ওসিলায় আজকের বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও আল্লাহর গোলাম হাত নামাইয়া নজর কইরা দেখে পাথরটা আরেকটু সইরা গেছে এ বাবাজি বলেন তো সরাইছে কি কথা কই না কে আমাদের দেশে জিনা আছে না নাই কম না বেশি এখন ফুলাফানে জিনা কলেডের জিনাই মনে করে নাই 14 ফেব্রুয়ারি গেছে না কি অবস্থা হইছে দুইটি হার ফুল কত বেচছে 60 টাকা ভালোবাসা দিবস কি দিবস ফুলার বয়স 18 বছর খুব সহজে বুঝছেন 17 18 বাপের যদি জায়গায় কি গো ফুলাই দি আকাম কোকাম করে সুককে দেখেন না কই দি করব এই বয়স তো কয় কি কয় না বলে না কথা কয় বলে না কিন্তু বাপের কপালে দুঃখ আছে না নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না এজন্য সন্তান ওই ছোট মানুষ 18 বছরেরটা বলে ছোট বিয়ে করাই দিলে ফুলাফানের অভাব পড়ছ না আল্লাহ আমাদের জিনার কয়েক ধরন আছে জিনা কি খালি মানে কারো সাথে একবারে অঙ্গাঙ্গি জড়িয়ে পড়লে জিনা হয় না আরো কিছু আরো আরো অনেক ধরনের জিনা আছে কানের জিনা আছে না নাই চোখের জিনা আছে না নাই হাতের জিনা আছে না নাই আছে আমরা টিভিতে দেখিয়া জিনা করি কি করি না রাস্তায় দেখিয়া জিনা করি কি করি না কেউ যদি একজন মেয়ে দেখে বেগানা নারী দেখে কয় আরে কি সুন্দরী গুনাহ হইবে কি হবে না হবে কি হবে না কিন্তু এই রকম গুনাহ আমগর কম না কথা কয় না আমগর কাছে এটি গুনাহই মনে হয় না কিছু গুনাহ আছে সময় দিবেন না আপনারা কষ্ট হইতাছে একেবারে সাচ্চা ইমানদার হইয়া যারা যারা আমি আরো 10 মিনিট থাকলে থাকবেন কারা কারা দেখি একটা বাস্তব বস করে দেব হাত নামান খুব খেয়াল করেন আমগর কিছু গুনাহ আছে যেগুলো গুনাহই মনে হয় না এই আন্তাজি তাকবীর মারতাছেই না খুব খেয়াল করেন আমগর কিছু গুনাহ আছে যেইগুলি আমাদের কাছে গুনাহই মনে হয় না এদিকে থাকান আমাদের কাছে কিছু গুনাহ মনে হয় না খুব খেয়াল করেন দেখবেন জিনার যে গুনাহটা আছে ফরদার যে গুনাহ এদিকে খুব খেয়াল করেন আরে আলোচনা তো করবে আলোচনা শুনবেন মন ভরে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা শুনবেন রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আওয়াজ দিয়া বলেন তো আল্লাহু আকবার আরো জবান খুলে আল্লাহু আকবার মহতারাম হায় দিকে তাকান খুব খেয়াল করে আমাদের সমাজে কিছু গুনাহ আছে যেইগুলি আমাদের কাছে গুনাহই মনে হয় না কি মনে হয় না কথা কয় না কি মনে হয় না এর মধ্যে দেখবেন এক নাম্বার শাস্ত্রলে বইলে গীবত কম না বেশি কম না বেশি কথা কয় না কম না বেশি আচ্ছা গীবত করা জায়েজ আছে না নাই জায়েজ আছে কিন্তু শাস্ত্রলে যেই পরিমাণ গীবত হয় আমাদের শাস্ত্রলে না মসজিদ মাদ্রাসা বাজার ঘাট রাস্তাঘাট জিনা আছে না নাই গীবত আছে না নাই গীবত আছে না নাই আর মিথ্যা কথা তো অভাবই নাই বুঝেন নাই কামলা দিতাছে খেতে কই হোটেলে খাইতাছি এরম লোক আছে না নাই গীবত মিথ্যা এই দুইটা গুণা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আর চিল্লা বলেন ঠিক কি না এক কাছে আলোচনা করতেছিলাম তিন ভাগের দুই ভাগ সরে গেছে বাকি আছে কয় ভাগ এটা শেষ করে দিব সর্বোচ্চ অল্প সময়ের ভিতরে শেষ করব আওয়াজ দিয়া বলেন কয় ভাগ বাকি আছে মুসলমান ভাইরা রে আমার আল্লাহর গোলাম তৃতীয় নাম্বার আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি সাইরা কান্দে আমার আল্লাহর ডাক দেখো আল্লাহ আমি একজন রাখাল মানুষ
আমার বৃদ্ধ বাবা মা ঘরে ও মালি আমি খাবার আনতাম প্রতিদিন দুধ দহন করিয়া সন্ধ্যার সময় সর্বপ্রথম আমার বৃদ্ধা মারে আমি খাওয়াইতাম আমার বাবারে আমি খাওয়াইতাম তারপরে আমার সন্তানরে খাওয়াইতাম তারপরে আমরা দুধ খাইতাম আমরা খাবার খাইতাম ও আসমানের মালিক একদিন সন্ধ্যার সময় আয়েশা দেখি আমার মাটা ঘুমায় গেছে আমার বাবাটা ঘুমায় গেছে ও মালিক আমি দুধ হাতে লইয়া পেয়ালাটা হাতে লইয়া আমার মার পাশে আমি দাঁড়ায় রইছি আমার মারে আমি ডাকি নাই কারণ মারে যদি আমি ডাক দেই তাইলে আমার মার ঘুম ভেঙে যাবে আমার মায়ের বড় কষ্ট হবে এ বাবাজি আল্লাহর গোলাম চোখের পানি ছাইরা কান্দে আর আল্লাহরে ডাকে আল্লাহ ওই দিন আমার বাচ্চা গুটি দৌড়ায়া আইছে আমার কাছে দুধ চাইছে কারণ আমি তাদেরকে দেই নাই আমার মারে না খাওয়াইয়া আমি খাওয়াইতে পারি না এ বাবাজি আমার টঙ্গি থানার ভাইরা আমার যুবকরা পর্দা ধরালের মারা এ এবার আল্লাহর গোলাম যুবক আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো আমার মারে না খাওয়াইয়া আমি কার মুখে আমি পেয়ালার দুধ দেই নাই আমার মা যখন সকাল বেলা উঠেছে আমার মারে সর্বপ্রথম দুধ খাওয়াইছি আল্লাহ গো এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি ও আসমানের মালিক আমি আপনার কাছে তওবা করতেছি আপনার কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ সাহায্য আমারে করে এই গুহা থেকে বাহির হওয়ার সুযোগ করে দেন হে বাবাজি আল্লাহর গোলাম যখন দোয়া করছে আমার আল্লাহ ওই গুহার মুখ থেকে পাথরটা পুরা পুরি সরাইয়া দিছে এ বন্ধু চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ হে বাবাজি আমার যুবক ভাইরা বৃদ্ধরা পর্দারের মারা একজন যুবক ভাই আজকে যুবকরা মারে কষ্ট দেও অনেক যুবক আছে বাবারে কষ্ট দেয় এই যুবক ভাইরা টঙ্গী থানার যুবকরা আমার গাজীপুরের যুবকরা এ বন্ধু মা বাবার দোয়া ছাড়া সফল হওয়া যায় না মা বাবার দোয়া ছাড়া কামিয়াবি পাওয়া যায় না এ বন্ধু শুধু তাই না যদি মার মনে কষ্ট লাগা যায় যদি বাবার মনে কষ্ট লাগা যায় তোমার সমিত্তর সময় তোমার জবান দিয়া কালেমাটাও আসবে না আহারে যুবক বাবারে কোনোদিন কষ্ট দিবি না মারে কোনোদিন কষ্ট দিবি না কারণ বাবারে কষ্ট দিলে কোনো দিন এই দুনিয়াতে শান্তি পাওয়া যাবে না মরণের পরেও শান্তি পাওয়া যাবে না এজন্য আজকের মাহফিলে একটু সাচ্চা তৌবা করো ওয়াদা করো কোনোদিন বাপ মারে কষ্ট দিবা না কারা কারা প্রস্তুত আছো হাত দুইটা উঠাইয়া আমার আল্লাহরে দেখাও আর মায়া কইরা ডাক দেও না আল্লাহ এ বন্ধু অনেকের বাবা নাই মা নাই এ বন্ধু যুবক ভাইরা কোনদিন বাবারে কষ্ট দিস না কোনদিন মারে কষ্ট দিস না এই কপালটা পুড়ে যাবে এ বন্ধু টাকা কামাবি কিন্তু কোনদিন বরকত পাবি না আহারে সুন্দরী বিয়া করবি ঘরের ভিতরে কোনদিন সুখ পাবি না এ যুবক ভাইরা বাবা যদি পাইচা থাকে বাবার খেদমত করো যদি মা পাইচা থাকে মার খেদমত করো আমার আল্লাহ কপাল খুলে দিবে আহারে যুবক ভাইরা এই পৃথিবীতে বাবার চাইতে আপন কেউ হয় না মার চাইতে আপন কেউ হয় না এ বন্ধু খুব খেয়াল করে কথাগুলি শুনো বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় আহারে যুবক গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় এ বন্ধু বিবি হারাইলে বিবি পাওয়া যায় কিন্তু মা হারাইলে কোনোদিন মা পাওয়া যায় না এ বন্ধু বাবা হারাইলে কোনোদিন বাবা পাওয়া যায় না এ যুবক ভাইরা রে এই আজকের মজলিসে কান্নার মজলিসে খালে দিলে খাটি দিলে তৌবা করো কোনোদিন বাবারে কষ্ট দিবা না কোনোদিন মারে কষ্ট দিবা না আহারে যুবক যেদিন বাবা হারাবি কত বাবা খুঁজবি কিন্তু বাবা
খুইজা পাবি না কত মা খুঁজবি মা খুইজা কোনদিন পাবি না এজন্য খালেজ দিলে খাটি দিলে শেষবারের মতো আরেকটা ডাক দেও না আল্লাহ আরো জবান কইলা চোখের পানি চাইরা ডাক দেও আল্লাহ পুরা মুসবাটাকে তুমি কবুল কইরা নাও চিল্লায়া চিল্লায়া পড়েন আমিন আরো জবান খুলে পড়েন আমিন পুরস্কার দুইটা শেষ করে দিচ্ছি যারা কোরআন হাদিস মানবে জীবন চালাবে আল্লাহ বলে না ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম মুতাযাক্কারুনা এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন যারা কোরআন হাদিস মানবে এক নাম্বার পুরস্কার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ maaf করে দিবে দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে ধন্য করে দিবে চিৎকার দিয়ে পড়ি সুবহানাল্লাহ